আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, সমসাময়িক যে পরিস্থিতি, আজকেও পররাষ্ট্র দপ্তর থেকে ম্যাথিউ মিলার যে বক্তব্য দিয়েছে তাতে বলেছে যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়নি। তো এর একদিন আগে আমরা দেখছি যে টিআইবি একটি গবেষণা, তাতে বলছে যে 241টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, 50টা আসনের মধ্যে 51% হচ্ছে অনিয়মে ভরা, প্রার্থীরা ব্যয় করেছে 6 ভাগের বেশি, যেখানে তাদের নির্ধারিত হলো 25 লাখ টাকা। এরকম ভাবে নানান রকম পরিসংখ্যান বের করার পরে রাজনৈতিক ভাবে প্রতিক্রিয়া দেখলাম যে ওবায়দুল কাদের বলছেন যে টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তো এই নির্বাচনটা নিয়ে তো দেশে বিদেশে ব্যাপক আলোচনা, সরকারি দল ক্ষমতাসীন যারা নৌকার পরাজিত প্রার্থী তারাও বলছে জাল ভোট হয়েছে, অনিয়ম হয়েছে, হাসনক ইনু জোটের অন্যতম শরিক, কণ্ঠশিল্পী মমতা সবাই বলছে। তো এইটা এই নির্বাচনটা নিয়ে তো এই বিতর্কটাই মানে থাকবে আগামীতে আলোচনায়। আপনার কি ধারণা? ধন্যবাদ আপনাকে ফিরোজ ভাই। এই যে আপনি বললেন ম্যাথিউ মিলার, সে বলছে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়নি। তারা যখন বলে তখন সরকার বলে তাদের বলায় কিছু আসে যায় না, তাদের দেশে কি হয় ইত্যাদি ইত্যাদি রেফারেন্স দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ঘরের লোক যখন বলে, মমতাজ সে তো নিঃসন্দেহে আওয়ামী লীগের একজন বিশ্বস্ত সহচর বলেন, সঙ্গী বলেন, যাকে তাই বলেন, যিনি পার্লামেন্টে গান গেয়ে, মনোমুগ্ধকর গান গেয়ে সবাইকে জয় লাভ মানে জয় করেছেন, সে আজকে বলতেছে কারচুপি হয়েছে। ইনু সাহেব বলতেছে প্রশাসনিক কারচুপি হয়েছে। জিএম কাদের সাহেব বলতেছে প্রশাসন। এরা তো সব তাদের বন্ধু, এরা তো তাই আওয়ামী লীগের বন্ধু, জোটের বন্ধু। তাহলে এটা কি, এদের কথাও কি সরকার বিশ্বাস করবে না? কিন্তু যখন হুম আপনি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ দিবেন, যাই ডোন্ট কেয়ার এনিথিং, যে যা পারে করুক, তখন আপনার এগুলা গায়ে লাগবে না, তখন আপনার এগুলা স্পর্শ করবে না, ওই জায়গাটায় আছে। তারপরে যে ধরেন আপনি এই যে নির্বাচন নিয়ে ধরেন সাজানো সাহেবের একটা কেন ঘটনাটা এখানে আনতেছি আমি, যে 28/10/2023-এ যে বিএনপি যে আন্দোলনটা করলো এবং সেই আন্দোলনে ফাইনালি ছত্রভঙ্গ করে দেওয়া হলো তাদেরকে সাউন্ড গ্রেনেড ইত্যাদি ইত্যাদি দিয়ে, ইস্যুটা কি, ইস্যুটা হলো যে পুলিশ একটা হত্যা, একটা পুলিশ হত্যা করা হয়েছে। পুলিশ হত্যা করা হয়েছে সেটা বিচার অবশ্যই হবে, চিফ জাস্টিসের বাসায় ইয়ে ফেলাইছে, বোম ফেলাইছে, সেটার বিচারও হবে। কিন্তু ওই একটা ঘটনাকে কেন্দ্র করে যখন 20,000 কর্মী গ্রেফতার, বড় বড় নেতা গ্রেফতার, যাদের আজকে ওভারনাইট রাতারাতি জেল দেওয়া হচ্ছে আমরা যতটুকু জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে ও সাধারণ মূর্ত ওই একই মামলার আসামি, হম 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 যেখানে আপনার কি বলে ফখরুল ইসলাম মুক্তি পাচ্ছেন না, জামিন পাচ্ছেন না, যেখানে আমির খসরু মাহমুদ জামিন পাচ্ছেন না, একই মামলার আসামি কিন্তু সাজানো। তাহলে এই সাজানো যখন কারা রাজনীতির শিকার হয়ে নৌকায় উঠলেন বা নৌকায় ওঠার সিদ্ধান্ত দিলেন, তারপরে তিনি কি মুক্তি পাইলেন, এখন প্রশ্ন হচ্ছে এর থেকে দাঁড়ায় কি? তাহলে হত্যা মামলাটা কি মিথ্যা, মিথ্যা বলে তাকে ছেড়ে দেওয়া হলো, অন্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে? আর যদি বলা হয় যে না হত্যা মামলাটা সত্যি, তাহলে তো আপনি একটা হত্যা মামলার আসামিকে নৌকায় তুললেন, অর্থাৎ যেই যত বড় অপরাধীর আসামি হন না কেন, যদি আপনি নৌকায় উঠে যান একবার, তাহলে আপনার আর কোনো অপরাধ নাই। সেক্ষেত্রে সত্যি সত্যি হত্যা করে গিয়ে ওঠেন, তাহলে সেই হত্যা জায়েজ, যেটা প্রমাণ করলো সাজানো লোকে দিয়ে। এইবার আসেন আর একটা চ্যালেঞ্জ এর কথা বলি, যে টিআইবি একটা পুলিশ হত্যা নিয়ে যদি এত লোক গ্রেপ্তার হইতে পারে, দণ্ড হইতে পারে, টিআইবি কি বলছে? টিআইবি বলছে সারা দেশে 3-4% ভোট করছে। তাহলে টিআইবি, টিআইবি তো জঘন্যতম অপরাধ করছে, যে একটা দেশের যেখানে প্রধানমন্ত্রী বলতেছে 75 সালের পরে এরকম অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশমূলক নির্বাচন হয় নাই, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট দিয়েছে, আর নির্বাচন কমিশন বলছে 41.80% ভোট করেছে, সেখানে টিআইবি কত বড় ক্ষমতা দল লোক যে তারা বলতেছে 3-4% ভোট পড়ছে, এবং এটার জন্য পানিশমেন্ট কি? ওবায়দুল কাদের সাহেব বলতেছে তারা বিএনপির দালাল, এই বলে খালাস। আই এম শিওর যে দোন তাদের কিছুই করার ক্ষমতা নাই টিআইবি কে, তা না হলে যে দেশের ইলেকশনের নামে ইলেকশনের ভিত্তি নষ্ট করে দিচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নয় কেন ভাই? তো অস্তিত্বের লড়াই, তাহলে কারেক্ট কে? যদি টিআইবি কারেক্ট হয় তাহলে নির্বাচনী কমিশনার ব্যর্থ, মিথ্যাবাদী নির্বাচন কমিশন, আর যদি টিআইবি সত্য হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? এটা আমার কোশ্চেন মার্ক, এবং অ্যাকশন নিয়ে প্রমাণ করতে হবে টিআইবি মিথ্যা বলতেছে।
একটা পুলিশের জীবনের চেয়ে এই দেশে এখনো নির্বাচনের পরে তিনটা লোক মারা গেছে, নির্বাচনের আগে 5-7টা লোক মারা গেছে, আরেকজন পুলিশ মারা গেছে। তো নির্বাচনের কেন্দ্র করে এত কিছু হয়, তারপরে আসেন জটিলতা, সংঘাত, সংঘাত চলতেই থাকবে, কোনো কায়দা নাই। কারণ আওয়ামী লীগ যে নির্বাচনটা করছে, তাদের সঙ্গী যারা ছিল সাথে জোট সঙ্গী হিসাবে, তাদের যারা পরে, তাদের যারা নির্বাচনে আসতে পারে নাই, আসতে পারে নাই মানে কি, ভোটে না, তাদেরকে আনা হয় নাই, যাদেরকে আনা হয় নাই তারা তাদের শত্রু হবে কোনো সন্দেহ নাই। ইনু সাহেব, তাদের ইতিহাস সবাই জানে, আওয়ামী লীগও জানে। ইনু সাহেব বলেন, মমতা সাহেব বলেন, জি এম কাদের সাহেব বলেন, আপনি আপনার সাথের বন্ধুদেরকে বানাইলেন কি আপনি শত্রু। এখন আসেন দামি এবং নৌকা, যেটা বা স্বতন্ত্র এবং নৌকা, যিনি যেখানে নৌকা হেরেছে সেখানে স্বতন্ত্র প্রার্থী ভাববে এই জায়গাটার ভিত্তি আমার রাখতে হবে, সুতরাং সে নৌকার সাথে তার শীতল লড়াই চলবে এবং নৌকা দমন চলতে থাকবে তার। আবার যেখানে স্বতন্ত্র হেরেছে সেখানে নৌকা ভাববে এই স্বতন্ত্রকে দাঁড়ানো যাবে, দাঁড়াইতে দেওয়া যাবে না, এখানে তাদের ভিত্তি গাড়তে হবে। অর্থাৎ সরকার যেভাবে 2008-এর পর থেকে ভিত্তি গায়ে রয়েছে, ক্ষমতা ছাড়বে না, একই গায়ে দেয়, এলাকায় যারা ইন্টুইশন তারা তাদের ভিত্তিটা ধরে রাখবে, সুতরাং সংঘাত অনিবার্য, এই সংঘাত থামাতে পারবে না। তারপরে আসি চ্যালেঞ্জ, সরকার একটা চ্যালেঞ্জ নিয়েছেন, কি চ্যালেঞ্জ, যে দ্রব্যমূল্যের দাম কমাবেন বা এই ব্যাপারে হাত দিবেন, প্লাস কি বলে আপনার ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা আনবেন ইত্যাদি ইত্যাদি, বিচার বিভাগের স্বাধীনতা আনবেন। আমার প্রশ্ন হচ্ছে, সরকার তো একই, যে আর যেই লাউ সেই করবি, কই? আমি তো এখন পর্যন্ত দেখি নাই এসালামের বিরুদ্ধে স্টেপ নিতে, এখন পর্যন্ত দেখি নাই এসালাম যে 30,000 কোটি টাকা ইসলাম ব্যাংকে নিয়ে গেল সেবা ইলেকশনের আগে যে ব্যয় হিসাবে সম্পদের হিসাব তারা ওখানে দেয় নাই, নির্বাচন কমিশন বলছে আমরা নির্বাচনের পরে দেখব, নির্বাচন বৈধতা দিলেন আপনি এগুলা দেখলেন না। প্রশ্ন আবার বিচার বিভাগের সাথে যে আমরা এখনো দেখতেছি বিচার বিভাগটা কেউ চিঠিও যদি লেখে সেই চিঠি যদি বিপজ্জনক হয়ে যায় অনেক সময়, যে চিঠি পাওয়ার পরে দেখা যায় যে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, এটা হয়তো তাদের ক্ষমতা আছে পারেন, কিন্তু সবকিছু মিলিয়ে যদি দেখেন কক্সবাজারের মাদক বিরোধী যিনি মাদক সম্রাট ছিলেন উনি বলছেন মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন, এটার মানে কি? সরকার যদি এই অর্থনৈতিক স্বচ্ছতা তৈরি করতে চায়, লুটের টাকা ফেরত আনতে চায়, তাহলে সরকারকে এখনই স্টেপ নিতে, অর্থাৎ সরকারকে উল্টা পথে হাঁটতে হবে। গত 15 বছর যাবৎ যত দুর্নীতির শেল্টার পাইছি সরকারের কাছ থেকে, সেটা রোধ করতে হলে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সরকারের বিরুদ্ধে সরকারের চ্যালেঞ্জ, অর্থাৎ তার বিরুদ্ধে তাকে চ্যালেঞ্জ নিতে হবে। তবে প্রশ্ন কোন জায়গায় জানেন, একটা আম গাছ, সরকারের যদি আমি আম গাছ ধরি, 15 বছর যাবতীয় একটা আম গাছে আম ফলন দিছে, শুধু আমই হয়েছে, এখন এটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নেয় আম গাছে কাঁঠাল হইতে হবে, এটা কি সম্ভব? এই সরকারের যে আম গাছ, 15 বছরের আম গাছ, তাতে কাঁঠাল গাছ হবে না নিঃসন্দেহে, নিশ্চিত থাকতে পারেন, দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারবে না, দুর্নীতি শেল্টার পাবে, প্রতিশ্রুতি কিছুই করতে পারবে না। আজকে তো আজকেরই খবর, বাজারে শাকসবজি বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, তাহলে কন্ট্রোলটা কোথায় হলো? গরুর মাংস রোজার আগে, মানে যে স্বচ্ছ নির্বাচন করার পর এখনো যাদের আলোচনা চলে যে আমেরিকার লজ্জানায় সরকার হঠানোর চিন্তা করতেছে, বিএনপি এই করতেছে, আরে ভাই আপনি দ্রব্যমূল্য না কমে আপনি এই লাভ করতেছেন কেন, কি কারণে? তার মানে আপনি যে বসছেন, আপনি সন্ধিয়ান, আপনি ভিতর টেনশন কাজ করে, তাহলে আপনি আপনার মতো কাজ করে থাকেন না। স্বচ্ছ গণতন্ত্র এই দেশে আপনি দাবি করতেছেন, আপনারা স্বচ্ছ নির্বাচন, পৃথিবীর কোন শক্তি আছে যে আপনাকে উঠায়? আর দেশের বিস্কুটই লোক, আমি এটা নিশ্চিত করে দিতে পারি, বিস্কুটি লোক আন্দোলন করে আপনাকে কেউ কিছু করতে পারবে, আপনি টেনশনবিহীন কাজ করেন। কালকে তো আমি দেখি যে আপনি এসআলমের বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন, যেগুলো বললাম তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন, দ্রব্যমূল্যের ব্যাপারে কি অ্যাকশন নিতেছেন দেখি আমরা। এখন সবশেষে আসি, আসলে জটিলতা কোন জায়গায়, এই সংসদ যেটা বানানো হইলো, আগের সংসদ সবই তো ঘুরে ফিরে বেআইনি, এই বেআইনি সংসদ গুলোতে আপনি আইনি কর্মকাণ্ড কিভাবে করবেন? আমরা একটা প্রশ্ন রেজ করেছিলাম, 2টা সংসদ চলমান কিনা, এটা শেষ পর্যন্ত ল মিনিস্টার, ল মন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাইল এবং উনি একজন বিজ্ঞ লয়ার হিসেবে জবাব দিলেন, এবং এই জবাব শুনে আমি হতাশ। উনি জবাব দিচ্ছেন যে 648 জন নয়, এখন 348 জন এমপি, অর্থাৎ উনি একাদশ সংসদের কথা বলতেছেন, আর যারা নতুন হয়েছেন তারা শপথ নিছেন কিন্তু কার্যভার নেননি, তার মানে একাদশ সংসদে চলমান, ইট ইজ এডমিটেড, উনি এডমিট করলেন। তাহলে একাদশ সংসদের যারা একই এমপি যারা নির্বাচন করেছেন, একাদশ সংসদে থাকাকালীন এমপি থাকাকালীন আবার এমপি নির্বাচন করেছেন, এইটা সংবিধান লেখা থাকলেও গ্রহণযোগ্য নয়,
এখন আসলে আমি শপথ নিলে নতুন যা কার্যভার গ্রহণ করেন নাই বিধায় তারা এমপি না, ওনার বক্তব্যটা এইরকম। তো তারা যদি এমপি না হয়, এমপি থেকে যাদের মন্ত্রী বানাইলেন, যারা নতুন মন্ত্রী হলো তারা তো এমপি থেকে মন্ত্রী হয়েছে, টেকনোক্রেট বাদে দিলাম, তাইলে যদি ওই সদস্যরা কার্যভার গ্রহণ না করে থাকে তাহলে কি পুরা মন্ত্রী পরিষদ সব টেকনোক্রেট মন্ত্রী? এটা কি হয়? টেকনোক্রেট মন্ত্রী দিয়ে আপনি দেশ চালাচ্ছেন, এটা তামাশা নাকি? যা মন চায় তাই বলবেন। আচ্ছা তারপরে আসেন, তিনি বলেছেন কি 2024 সালের 30শে জানুয়ারি সংসদের অধিবেশন বসবে। এখন শপথ নিয়ে থাকলেও ওই সংসদের মেয়াদ শুরু হবে 30 তারিখ থেকে, 30শে জানুয়ারি থেকে, 30শে জানুয়ারি থেকে 5 মাস, আরে 5 বছর। তাহলে এই 20 দিন কি? এই 20 দিন যে তারা সংসদ সদস্য এবং দায়িত্ববান নিচ্ছেন সেটা প্রমাণ করে দিচ্ছি ওনার বক্তব্য দিয়ে। বাংলা ট্রিবিউন 1/1/2019, ওখানে জটিলতা আসছিল তখন 2018 নির্বাচনের পরে, তখন ওনারা বক্তব্য দিচ্ছেন, তখন সাবেক তখনকার একজন আওয়ামী লীগ গভর্নর একজন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, উনি তখন বলছিলেন যে কি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 3 দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে, এবং গেজেট প্রকাশ করার পর শপথের পরায়ণের বাধ্যবাধকতা থাকে, এবং শপথ নিলে নেওয়ার মানেই হচ্ছে তারা দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেওয়ার মানে হচ্ছে আগের সংসদ বিলুপ্ত হবে। এটা শফিক আহমেদের কথা। আর আনিসুল হক সাহেবের কথাটা শোনেন, উনিও কিন্তু 2018 সালে এই বাংলা টিভির ইন্টারভিউ দিয়ে বলেছেন, আনিসুল হক সাহেব বলেছেন গেজেট হলেই শপথের বাধ্যবাধকতা রয়েছে, আর শপথ নিলেই তারা দায়িত্ব নিয়েছেন বলে গণ্য হবে। তাহলে 19 সালে আপনি বললেন শপথ নিলেই দায়িত্ব হিসাবে গণ্য হবে, এখন আপনি বলতেছেন এটা তো তামাশা না, আপনার মন মতো আপনি ইন্টারপ্রিটেশন দিতে পারবেন না। আপনি 19 সালে যেটা বলছেন দ্যাট ইজ জাস্ট কারেক্ট, এবং আপনার মতে শপথ নেওয়ার পর থেকে এরা সংসদ সদস্য, তাহলে দুইটা সংসদ জীবিত। আর আপনার কথা মতো যদি 30 তারিখ থেকে প্রধান অধিবেশন শুরু হয় আর তখন থেকে যদি হিসাব করা হয়, তাহলে আজকে যে অধিবেশন শপথ তারা নিয়ে রাখলো, আল্লাহ মাফ করুক কোন একটা সদস্য পদ যদি এই মুহূর্তে শূন্য হয়ে যায় মৃত্যুজনিত কারণে বা অন্য কোনো কারণে, তাহলে উপনির্বাচন হবে 90 দিন পরে, সেটা কোত্থেকে গণনা করা হবে? 30শে জানুয়ারি থেকে ধরে, নাকি যে মুহূর্তে উনি মারা যাবেন সেইখান থেকে? কি এ সমস্ত কথা বলতেছে না? 2 নম্বর, আপনাদের কাল্পনিক একটা আইন বানাই নিছেন মেয়াদ অবসান হইবার ক্ষেত্রে, অবসান হইবার 90 দিন পূর্বে, আপনি তো এখনো জানেন না সংসদ কালকে ভাঙবে কিনা। আর শফিক আহমেদের কথা যদি আমি ধরি, তাহলে ওথ নেওয়ার সাথে সাথে কার্যভার শুরু হয়ে গেছে এবং আগের সংসদটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে 10 বা 11 তারিখে এই সংসদ বিলুপ্ত হয়ে গেছে। একাদশ একাদশ সংসদ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তো মেয়াদ পূর্ণ হওয়ার আগে বিলুপ্ত হয়েছে, মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি বিলুপ্ত হয় তাহলে ওই বিলুপ্তর দিন থেকে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সুতরাং আজকে পর্যন্ত যেভাবে আইনটা আছে, আইনমন্ত্রী যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন আগে সেই 2019-এ সংবিধানের 148 অনুচ্ছেদ মোতাবেক, সেই মোতাবেক এই যে দ্বাদশ সংসদ যেটা বর্তমানে এক্সিস্ট করলো বা নির্বাচন করলো, এইটা আইনসম্মত নয় সাংবিধানিক ভাবে, এবং এই যে এক্সিস্টিং আইন সেই আইনগত ভাবেই এটা সঠিক নয়। এবং এবার যে উনি ব্যাখ্যাটা দিচ্ছেন, উনি সংবিধানের 123-এর কথা বলছেন, বলছে যে ওত নেওয়ার পরে মেয়াদ শেষ হওয়ার ওত নেওয়ার পর সংসদ বিলুপ্ত শেষ না হওয়া পর্যন্ত, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করবেন না, এটা 123-এ আছে। 148-এ বলা আছে যেটা উনি বলছেন 19 সালে, যে শপথ নেওয়ার সাথে সাথেই দায়িত্বভার শুরু হয়ে যায়, এবং দায়িত্বভার শুরু হলে আগের সংসদ থাকে না, আর আগের সংসদ না থাকলে 11 তারিখের পরে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, নয়তো দ্বাদশ সংসদ নির্বাচন যেটা করেছেন এই সংসদ বৈধ নয় তাদের গড়া সংবিধান মোতাবেক। এটা নিয়ে আইনমন্ত্রী আমাকে ডাকলেও আমি তাকে ব্যাখ্যা দিতে পারবো, ইনশাল্লাহ আমি তাকে বুঝাইতে সক্ষম হব। সুতরাং আগে ঠিক করেন একাদশ সংসদ এবং দ্বাদশ সংসদ দুইটা জীবিত থাকলে এটা জাস্টিফাইড কিনা, এটা আইনসম্মত কিনা। আবার যদি বলেন আইন, যখন সাংবিধানিক প্রশ্নগুলি ওঠে তখন তো সুপ্রিম কোর্ট সো মোটো একটা রুল দিতে পারে বা একটা ব্যাখ্যা দিতে পারে, তারাও দেখি চুপচাপ। এবং সুপ্রিম কোর্ট যদি রুল দেয়, এবং আমি আশা করি সুপ্রিম কোর্ট হয়তো ভাববেন যে একটা নির্বাচন হয়ে গেছে সেজন্য দিবেন না, কিন্তু জাতির স্বার্থে দেশবাসীর স্বার্থে, আমি এর আগে অনেক ইন্টারভিউতে বলেছি, দিন শেষে আমাদের গার্জিয়ান রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত ভাবে আমাদের জুডিশিয়ারি,
সেখানে যদি তারা আজকে ইন্টারফেয়ার করেন, তাইলে আমার কাছে মনে হয় দেশবাসীর জন্য ভালো হয়। নয়তো একটা সময় আসবে আমরা সবাই মিলে আমাদের নেক্সট জেনারেশন তাদের কাছে কৈফিয়ত, আমার সন্তানের কাছে হয়তো আমাকে গলা চেপে ধরবে কিংবা বলবে বাবা কি রেখে গেলা পরবর্তী প্রজন্মের জন্য। এই তোমাদের রাজনীতি, এই তোমাদের দেশ যেখানে তোমরা শিক্ষা নিয়ে গর্ব করো, জুডিশিয়ারি নিয়ে গর্ব করো, নির্বাহী নিয়ে গর্ব করো, আর তোমরা টক শোতে কি বললো, তোমরা কি রেখে গেলা জাতির জন্য। আমার কাছে মনে হয় জাতি, আমাদের সন্তানরা, পরবর্তী জেনারেশন, গোটা জাতি, বাপ মা ভাই বোন সকলকে ধিক্কার জানাবে যদি এখান থেকে আমরা পরিবর্তন না হই, এখান থেকে আমরা একটা জায়গায় ফিরে না আসি। রাইট না, যথার্থই বলেছেন। দর্শক শুনছিলেন একেবারে সমসাময়িক যে আইনগত জটিলতা এবং নির্বাচনের নিয়ে যে গবেষণা প্রতিবেদন টিআইবির, তা নিয়ে আবহেনা রাজ্জাকির বিশ্লেষণ এবং এক ধরনের চ্যালেঞ্জও যে সরকার এই ব্যাপারে মানে যাতে ব্যাখ্যা দেয়, সুপ্রিম কোর্টও দেয় এবং সরকারও যাতে আইনগতভাবে চ্যালেঞ্জ দিক যে টিআইবির যে বক্তব্য নির্বাচন সংক্রান্ত তাদের গবেষণা সেটা ভুল। দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।